হ্যাঁ বলুন হ্যাঁ প্রণাম আমার নেবেন নাম আমি আমি থেকে কথা বলছি মহারাজাম কিছুদিন আগে পর্যন্ত টিউশন পড়াতাম আগে স্কুলে পড়াতাম তারপর সেটা ছেড়ে দিয়েছি টিউশন পড়াতাম কিন্তু বর্তমানে আর টিউশন পড়াই না বাড়িতেই আছি তো আমার কিছু সমস্যা আছে যেগুলো একেবারেই পারিবারিক লেভেলেরই সমস্যা সেটা আমি বলার জন্য কথা বলার জন্য আপনার সাথে সময়টা ঘটনাটা হচ্ছে চেয়েছিলাম যে আহ লাস্ট পঁচিশ বছর হলো আমার বিয়ে হয়েছে তো মানিয়ে যেরকম বাঙালি বাড়িতে বলা হয় এখান থেকে বিয়ে দেওয়া হবে এখানে বিয়ে করতে হবে সেই পথেই লেখাপড়া শিখিয়ে মানে মাস্টার্স পর্যন্ত করে তারপরে আমাকে এই সমস্ত করে বাবা মার কথায় যেখানেই বিয়ে করতে হবে হবে থাকতে মানিয়ে গুছিয়ে চেষ্টা করেছি পঁচিশ বছর আর এবার দেয়ালে পিঠ থেকে গেছে আর পারছি না চেষ্টা করতে এখন আর ভালো লাগছে না মানে আমি চোখের সামনে বুঝতে পারছি দেখতে পাচ্ছি বহুদিন যাবত আজকে নয় বহুদিন যাবৎ দেখতে পাচ্ছি যে মিথ্যাচার হচ্ছে স্বার্থের সম্পর্ক স্বার্থের জন্য আমাকে ব্যবহার করা হচ্ছে এবং স্বার্থ শেষ হয়ে গেলে আমাকে সেই ছুঁড়ে ফেলার মতন ছুঁড়ে ফেলা দেওয়া হচ্ছে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা পরিবার মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের খালি স্বার্থের সম্পর্ক ভালোবাসার কোনো জায়গা কারোর সাথে নেই এটা যদি আমি প্রতিবাদ করতে যাচ্ছি তাহলে আমি আমার গলা চেপে রাখা হচ্ছে আমি প্রতিবাদ অন্যায়কে প্রতিবাদ করতে পারবো না মিথ্যেটাকে মেনে নিতে হবে সত্যি কথা বলতে পারবো না আমার এটাতে আপত্তি আছে এবং মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়ে যাচ্ছে প্রভু ভৃত্তের সম্পর্কের মতন তুমি আমার বাড়ির আছো বিনা পয়সার কাজের লোক রান্না করছো বাসন মাজছো খাচ্ছো খেতে দিচ্ছি দেশ তোমার নিজস্বতা তোমার চেতনাবোধ বা তোমার ভেতরের চেতনা থেকে তুমি কোনো কথা বলতে পারবে না এটা আমি আর নিতে পারছি না আমি এই মুহূর্তে এই বাড়িতেই আছি আমার ছেলে আছে তার ২২ বছর বয়স সে আমার সাথে কথা বলে না কেননা তার ভুলগুলো তাকে আমি ধরিয়ে দিয়েছি তার যাতে সে সঠিক পথে যায় তার জন্য তাকে অ্যাজ এ মা আমি তার ভুলগুলো গুলো চেষ্টা করেছিলাম তাই সে আমার সাথে কথা বলে না খোঁজ খবরও নেয় না আর আমার হাজবেন্ড স্বামী কথাটাতে আপত্তি আছে আমার স্বামী মানে প্রভু হয় সে একটা অতি সাধারণ মানুষ আমার ওপর প্রভুত্ব করতে পারে না আমা আমার মানসিকতা এটা সেই জন্য আমার মনে হয় উনি আমার প্রভু নন হাজবেন্ড ঠিক আছে উনিও আমার সাথে কথা বলেন না বহুদিন যাবৎ যে যা সে তার মতন থাকি আমরা এক ছাদের তলায় এইটুকুই সম্পর্ক আছে আমি মনে হচ্ছে চক্রব্যূহে ফেসে গেছি আমি এখান থেকে বেরোতে চাই মানে কি ফেসে গেছেন কি যেমন কেউ কথা বলে না তাহলে আর ফাঁসার ব্যাপারটা কি আছে আপনি তো আপনার মতো আছেনি আপনার উপর তো কোনো প্রেশারাইজ আর কিছু করা হচ্ছে না নাকি না করা হচ্ছে ফেসে গেছি বলতে কি মানে আমি চাইছি আমার মনে যে ইচ্ছাগুলো যে আমি চাইছি যে বাইরে বেরোতে চাইছি আমি কিছু ভালো কাজ করতে চাইছি কিন্তু ওয়ে আউট পাচ্ছি না যে সমাজের মানে আমার সেরকম সোর্স নেই এখানে আমার অত অত মানে আমি ঘোরা বাইরে করিনি আমার সামনে সোর্স নেই যে আমি কিভাবে সেটা শুরু করতে পারি যে দুটো সে যারা প্রয়োজন যাদের লেখাপড়া করতে পারছে না তাদের গিয়ে যদি আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটা জানি সেই শিক্ষাটুকুও দিতে পারি আমি চাইছি এগুলো করতে কিন্তু আমি ওয়েটা পাচ্ছি না সঠিক না সেটা তো আপনার ওয়ে চাই মানে আপনার একটা নির্দেশ চাই কিন্তু দিশানির্দেশ চাওয়া বা কি ওয়েতে আমি একটা জীবনটাকে সৃজনাত্মক করব সুন্দর করব এটা ভাবনা করা আর কোনো একটা জায়গায় ব্যস্ত হয়ে চলে যাওয়া এই দুটো জিনিস তো আলাদা হয়ে গেল আপনি যখন আপনার থাকা খাওয়া পরার জায়গাটা এখন অবধি ঠিক আছে এবং কেউ কাউকে সেই সম্পর্ক কী হচ্ছে আমি পরে বলছি প্রথম হলো জীবনের প্রতি অভিযোগ শূন্য হতে হয় কারণ জীবন দর্পণের মতো আমরা যেমন যেমন ম্যাচিওর হই বা ইমম্যাচিউর থাকি ঠিক আমাদের জীবন আমাদেরকে তেমন তেমনভাবেই রিওয়ার্ড দেয় বা আমাদের কাছে তিরস্কার এসে পৌঁছায় এটা প্রথমে মাথায় রাখতে হবে নিজেকেও দোষারোপ না করা অন্য কেউ দোষারোপ না করা আপনি যেমন যেমন ম্যাচিওর হয়েছেন আপনি ভাবুন আপনার হয়তো এই ম্যাচুরিটি আসতে যে আমি আর পারছি না পঁচিশ বছর সময় লেগেছে তাহলে আমরা যেমন নিজের প্রতি কম্প্যাশনেট যে এবার আমি পঁচিশ বছর পর ঠিক কি ভুল বুঝেছি এই কম্প্যাশন তো আরেকজনের প্রতিও দেখাতে হবে যে তারকে পঁচিশটা বছর দিতে হবে আপনি বা আমরা কি আমাদের সন্তানকে বা স্বামীকে পঁচিশ বছর চেতনার বোধ দেওয়ার মতো সময় দিচ্ছি আপনি বা আমি দেখুন আমরা যদি প্রথম দিন থেকে দেখুন আমাকে অনেস্ট হতে হবে আমরা যদি প্রথম থেকেই এত ম্যাচিওর হতাম যে সে বিবাহই হোক বন্ধুত্বই হোক অন্য কিছুই হোক ওই সম্পর্কে শুরুতেই বুঝে গিয়েছি সব গোলমাল আছে সব গোলমাল হ্যাঁ তাহলে আমরা এতদিন কন্টিনিউ করতাম না এটা তো স্বীকার করতে হবে আমাদেরও বুঝতে অনেকটা সময় লেগেছে যদি আমার বুঝতে সময় লাগে তাহলে আমাকেও অন্যকে সময় দিতে হবে এটাকে প্রেম বলে আমি বলছি না আপনি তাদের সাথে বা কারোর সাথে কোনো একটা ভুল বা যেটা হয়তো ধ্বংসাত্মক প্রক্রিয়া জীবনে তার সাথে আপনি এক হয়ে যান আমরা আজকেই ভক্তি আলোচনা করছিলাম গীতার মানে অদবেষটা দ্বেষরাগ্রহিত হওয়া দ্বেষরাগ্রহিত মানে কি যে উনি আমার কথা শুনছেন না এটাও তো ভাবুন আপনাকেও হয়তো কেউ কেউ বলেছিল এটা ঠিক নয় এমন তো হয়নি যে পঁচিশ বছর আপনাকে কেউ কোনো সাজেশন দেয়নি দিয়েছে আপনার তখন ওটা ঠিক মনে হয়নি আজ মনে হচ্ছে গিয়ে হয় তো যে ঠিক ঠিক তেমনি আপনার ম্যাচুরিটি যে স্তরে আপনি আছেন সেই সাজেশানগুলো আপনি করাবেন বা কোনো একজন ব্যক্তি করায় বাকি সব সাজেশান থাকা সত্ত্বেও সে নেয় না ঠিক ঠিক তেমনি আপনার সাথে যারা আছে সে দেখুন আমরা সংসার পরিবার ছাড়া কোথায় যাব আমরাও এই আস্তমের মধ্যে দশ বারো জনের পরিবার ঠিক আছে দৃষ্টিভঙ্গিটা আমাদের বদলাতে হবে প্রথম একদিকেই হলো আমি শব্দটা ব্যাখ্যা করছিলাম গীতার মৈত্রী মিত্রতা মিত্রতা মানে এই নয় যে আপনার মদ খাওয়ার সঙ্গী আমি হব ঠিক আছে আবার এটা সম্পূর্ণ বলে যাবা যে তুমি মদ খাচ্ছো মানে হান্ড্রেড পার্সেন্ট ভুল করছো তাও ঠিক নয় কেন মহাজ মদ খাওয়া হান্ড্রেড পার্সেন্ট ভুল নয় কেন তার হয়তো এই মুহূর্তে এমন কন্ডিশনিং তার মানসিক স্থিতি এমন সে মদ না খেলে হয়তো আত্মহত্যাই করে ফেলবে আমাদের এই জায়গাটাও বুঝতে হবে যে আমি যদি বুঝতে বুঝতে এগোচ্ছি এবং আজ থেকে দশ বছর পাঁচ বছর আগেকার আন্ডারস্ট্যান্ডিং আমার আজ নেই সেই সময়টা আমাকে অন্য কেউ দিতে হবে যদি না তারা আমাকে জোর করে টেনে আনে এই জোর করাটা আমাদের ক্যাপাসিটি ওয়াইজ হবে যে আমি কতটা সহ্য করতে পারছি কোথাও না কোথাও কিছু না কিছু মানাতে হবে দেখুন আমি অন্যায়ের সাথে কখনোই সমর্থন নেই আপনি আমাকে শুনেছেন বা আপনারা শুনছেন নিশ্চয়ই জানেন কিন্তু আমি দেখছি বিষয়টা কি আমরা একটা পরোক্ষভাবে বায়াস্ট হয়ে যাচ্ছি আমরা বলছি যে আমি ঠিক ও ভুল কিন্তু আমাদের মধ্যে তো যদি সত্যিই আমি ঠিক হই আমি সুন্দর হই আমি উন্নত হই আমার মধ্যে এই সৌন্দর্যটাও থাকতে হবে যে দাঁড়াও 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 আমাকে সরাই উনি কোন মানসিকতা থেকে এটা করছেন ওনার মধ্যে কি ল্যাকিং আছে ওটাকে ধীরে 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 আমাকে বদলাতে হবে বড় ধীর হয় পরিবর্তন আমাদের যে জেনেটিক্যাল পরিবর্তন হয় না প্রচণ্ড ধীরে ধীরে হয় হিসাব মতো দেখুন একটা স্বভাবের পরিবর্তন মানে কি বলুন তো আপনি আপনার ব্রেনের পুরো নিউরন সিস্টেমটাকে বদলে ফেলছেন এত সহজ প্রক্রিয়া নয় এটা সেই জন্য বার উপদেশ শুনলেও শুনলেও হাজার ধারণা আমরা হলেও করতে পারি না কারণ কি আমাদের পুরো স্থূল রূপান্তরণ ঘটাতে হবে জীবনের তো একজনকে আপনি হয়তো বলছেন কেউ কার ছেলেকে বলছে কেউ তার বন্ধুকে বলছে কেউ তার হাজবেন্ড বা ওয়াইফকে বলছে আমরা বলছি চট করে তার নিউরন সিস্টেম বদলে যাবে এটা নয় কিন্তু আমরা যদি সত্যের সাথে থাকি আমাদের মধ্যে কিন্তু অটোমেটিক এই কম্প্যাশন এই ধৈর্য আসা উচিত যেখানে আমরা অন্যকে সময় দিতে পারবো তার মানে কিন্তু এই নয় যে আমি তার কোনো যেটা ভুল মনে হচ্ছে তার সঙ্গ দেব আমার এটা ঠিক মনে হচ্ছে আমি তোমার সঙ্গে যাবো না বটে কিন্তু তোমারটা ঠিক মনে হচ্ছে আমি গিয়ে গিয়ে তোমায় খুচি খুঁচিয়ে বিরক্তও করবো না কারণ আলটিমেটলি কেউ কারণ নয় এই জগতে আমি জানি এটা আমি জানি যে যদি কোনো কর্ম হয় কর্মের ফল তোমাকেই ভুগতে হবে সিকোয়েন্সের জন্য তোমাকেই রাজি হতে হবে তোমাকেই রেডি হতে হবে আজকে যদি আপনার হাজব্যান্ড গুলি চালায় তাহলে তো আপনাকে কেউ অ্যারেস্ট করে নিয়ে যাবে না আপনি বলছেন গুলি চালিও না অন্যের প্রতি ঈর্ষা রেখো না অন্যের প্রতি ক্রোধ রেখো না আপনি সাজেশন দিলেন উনি নিলেন না কিন্তু ভাবুন কর্মফল তো ব্যক্তিকেই ভুগতে হবে তো আমাদের ভিতরে একটা অনাশক্তি থাকবে শ্রীরামকৃষ্ণ বলতেন কাঁঠাল ভাঙতে গেলে তেল মাখতে হয় তেল মাখতে মানে কি তেল মানে কি এখানে জীবনের সিদ্ধান্ত বুঝুন জীবন অ্যাকর্ডিংলি কাউকে পুরস্কৃত বা তিরস্কৃত করে জীবন দেখে না যে এটা ওকে ভুগতে হবে ওটা আমরা আসক্তিতে মনে করি যে আমি ভুগবো আপনার হাজব্যান্ডকে যদি বা কারোর বন্ধুকে যদি কেউ তুলে নিয়ে যায় আমরা সাইকোলজিক্যালি ট্রমা বোধ করি আমাদের শারীরিকভাবে কোনো কেউ কিন্তু আঘাত করেনি তো আমাদের উচিত কি বুঝে নেওয়া যে কে কীরকম কর্মফলের অধিকারী তাকে সেই কর্মফল সে পাবে আমি আমার তরফ থেকে কখনো বলবো না যে কেউ খুন করো কেউ মদ খাও ঠিক আছে আমি বলবোও না আমি সাজেশান যদি চাওয়া হয় আমি তাকে অবশ্যই সুন্দর সাজেশান দেব। কিন্তু এতটা জড়াবও না যে সাজেশান তাকে মানতেই হবে আমি তোর মা তুই আমার কথা শুনবি শুনবি এটাও কিন্তু একটা সূক্ষ্ম হিংসা সে তার জীবন বেঁচেছে কে কার মা আপনি তো মাধ্যম মাত্র তার জগতে আসার আপনি কি করবেন আপনি অভিভাবকের দায়িত্ব পালন করবেন এই জন্য বলি আপনার যা করার আপনি করুন কিন্তু ছেলের জীবন আপনার হাতে নেই কি হয়ে যায় আমরা জীবনকে হাতে নিতে যাই আর তখনই এই যে বলছেন না কথা বলে না আমরা ও একরকমের প্যাসিভ এক্সপ্লয়েড করে ফেলি আপনাকে ধর তো ছেলের বয়স কুড়ি বাইশ পঁচিশ যাই হোক আপনাকে বুঝতে হবে একটা পঁচিশ বছরের দু হাজার তেইশের মন কেমন হয় সে কিসের মধ্যে দিয়ে গিয়েছে ঠিক আছে এবং তার পরিবর্তনের জন্য যেমন একটা গাছ পুচ্ছেন বললেই তো ফল আসবে না আপনি আম্রপালি গাছ পুঁতেছেন সময় দিতে হবে এবং শেষ অব্দি গাছটা বাঁচবে কিনা সেটাও হাতে নেই তবুও কি আপনি যখন গাছ পোতেন তার যত্ন করেন না তাকে জল দেন না তাকে ছায়া দেন না দেন তো আপনি কি গ্যারান্টি দিয়ে বা আমি কি বলতে পারবো যে দশ বছর পরে গাছটায় ফল হবেই হবে এবং মিষ্টি ফল আমি পাবোই পাবো এবং ততদিন আমিও থাকবো খাওয়ার জন্য গ্যারেন্টি তো নেই তবুও তো আমরা গাছটাকে বড় করছি ভালোবেসে এটা একটা কোনোখানে নিষ্কামতা ঠিক আছে তো এই চুট রাখুন দেখুন ভেঙে ফেলা খুব সহজ চলে যাওয়া খুব সহজ আপনি বাইরে গিয়েও সেই একই জিনিস দেখবেন আমাদেরকে জীবন বাঁচার বিদ্যা শিখতে হবে জীবন থেকে পালানো নয় ঠিক আছে দেখুন আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাকে ছোট্ট করে বলি অভিজ্ঞতা বলতে আমি জীবন থেকে যেটুকুনি বুঝছি আমি একটা সময় যখন ছোটো ছিলাম খুব ইন্ট্রোভার্ট প্রকৃতির ছিলাম কথা বলতাম না হ্যাঁ নিজের মতো থাকতাম খুব মিশতাম না ঠিক আছে কলেজ লাইফেই বলুন বা আমি যে সোশ্যাল মনেস্টিক লাইফে থেকেছি তার মধ্যেই বলুন আমার মুখে শব্দ পাওয়া যেত না আজকে আমি এত কথা বলছি আমাকে কিন্তু আমার কোর্স কমপ্লিট করতে হচ্ছে আমি আমাদের আমি ছোটো বাচ্চাদের সাথে বেশি কমফোর্টেবল কারণ ছোট বয়সের যেগুলি করণীয় সেগুলো আমি করিনি ফলে একটা সময় সেগুলি বেরিয়ে বেরিয়ে আসবে আমাদের জীবনের কোর্স কমপ্লিট করতে হবে তাহলে ম্যাচুরিটি আসবে যদি কারোর ইম্যাচিওর অ্যাসপেক্ট এমন থাকে যে সে কর্তব্য এবং অনাসক্তি দুটোকে মার্চ করতে জীবনে পারেনি এবং সেখান থেকে পালিয়ে গিয়েছে তাহলে কিন্তু আবার তাকে কোনো না কোনোভাবে ওই কোর্সটা কমপ্লিট করতে হবে আবার সেম সমস্যা অন্য রকমভাবে আসবে কারণ ব্যক্তি আমি তো বদলাইনি জীবন চাইছি আমি বদলাই তো আপনি এখান থেকে চলে গেলেন আমি ধরে নিচ্ছি যেটা পজিটিভলি হতে পারে আপনি কিছু এনজিওতে কাজ করলেন কোনো জব করলেন আমি সব থেকে ভালো জিনিস যেটা হতে পারে আপনার যে বয়স তাতে হ্যাঁ আপনি কিছু ভালো ক্রিয়েটিভ বন্ধুদের সাথে কথাবার্তা বললেন আশ্রমের সাথে যোগাযোগ করলেন ভালো লেকচার শুনলেন এগুলো সব হতে পারে ঠিক আছে আমি অস্বীকার করছি না কিন্তু ব্যক্তি আপনি ঠিক আছে আপনার ভিতরের যে গাঁটগুলো যে গ্রন্থিগুলো আছে ওগুলো বদলায়নি ফলে ওই সব জায়গাতে দেখবেন একই রকম তন্মাত্রার ঘটনাগুলো ঘটছে হাজব্যান্ডাস সন্তান নেই অন্য কিছু আছে হয়তো বস আছে হয়তো আশ্রমের অধ্যক্ষ আছে হয়তো আপনার কোনো বন্ধু বান্ধবী আছে দেখবেন ব্যাপারটা এক কারণ কি আমরা বদলাই নি ঠিক আছে তো কাজ আমাদেরকে নিজের উপর করতে হবে হ্যাঁ এটা আমি অস্বীকার করব না আমি জানি না পুরো তথ্য যে আপনাকে জোর করে কিছুতে বাধ্য করা হচ্ছে কিনা না আপনি আলোচনার মাধ্যমে বা আমরা আমাদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে একটা জায়গা বের করতে পারি এবং সব জায়গায় তা করতে হয় একটা অ্যাডজাস্টমেন্টে আসতে হয় ঠিক আছে প্রেম কেমন হয় জানেন প্রেম বড় নিঃশব্দ হয় প্রেম দাবি করে না প্রেম অধিকারও রাখে না প্রেম শুধুমাত্র কি এক নৈর্ব্যক্তিক মঙ্গল কামনা সকলের জন্য সেই নৈব্যক্তিক মঙ্গল কামনায় হাজবেন্ডও পরে সন্তানও পরে ওয়াইফও পরে মা বোন ভাই সবাই পড়ে ওখানে কোনো নাম হয় না কিন্তু যখন আমরা বলবো আমি এদেরকে এত ভালোবাসি অথচ এরা আমার কথা শুনছে না ওটা ভালোবাসার ওটা অ্যাটাচমেন্ট হয়ে গেল ঠিক আছে তো বাইরে গিয়ে অ্যাটাচমেন্ট ঘটবে আপনার মধ্যে অ্যাটাচমেন্ট থাকে গিয়ে দেখবেন দুদিন পরে পাঁচজন বান্ধবীর মধ্যে দুজনের প্রতি আপনি অ্যাটাচ হয়ে পড়েছেন এই নিয়ে সমস্যা শুরু হয়েছে আশ্রমে গিয়ে কোনো একজন বিশিষ্ট আশ্রমিকের সাথে আপনার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে এবং আপনি তাকে সাজেস্ট করতে শুরু করেছেন এবং সে আপনার কথা শুনছে না সেই একই জিনিস চলবে অন্য ফর্মে তো আমি বলবো অবশ্যই যদি দম বন্ধ করা সিচুয়েশান হয় দেখুন তখন সাজেশানের অপেক্ষা থাকে না আমরা বেরিয়ে পড়বই ঘরে আগুন লেগেছে যে কারোর সাজেশান আপনি নেবেন না আপনি আগে বেরোবেন তারপর দেখা যাবে বাঘে বাইরে বাঘ আছে না কুমির আছে ঠিক আছে যদি সেই সিচুয়েশান না হয়ে থাকে তখন তো জীবনই উত্তর যদি তা না হয়ে থাকে আমরা সেলফ স্টাডি করব যে আমার কোথায় গোলমাল হচ্ছে যদি আমরা চেতনার দিকে এগোচ্ছি বুঝতে শিখছি তাহলে দেখুন ত্যাগ মানে এই নয় যে এই এইসব তোর রাগ তাড়াহুড়ো করে ত্যাগ মানে এক বুদ্ধিমত্তা ত্যাগ মানে এক ম্যাচিউরিটি আমি জীবনের ম্যাচিউর অ্যাসপেক্টে গিয়ে বুঝেছি এটা আর রাখার দরকার নেই তখন স্বতঃস্ফূর্তভাবে সেটা খসে যাবে শ্রীরামকৃষ্ণ বলতেন নারকেলের বেললো যেই নারকেল পাকে আপনা থেকে খসে যায় বুঝতে পারছেন তো যদি ছাড়তে গিয়ে দেখেন ভিতরে একটা খিচ লাগছে একটা বিরক্তি যে আমার কথা শুনলো না তাই আমি ছেড়ে দিলাম এটা আরও ভালো হতে পারত হুম আমার কথাটা একটা আফসোসের গন্ধ তার মানে ওই ত্যাগ পাকা ত্যাগ নয় ওই জিনিস আবার ফিরে আপনার কাছে আসবে ঠিক যেমন ঘায়ের যে উপরের অংশটা যদি আগে টানেন রক্ত বেরিয়ে পড়বে যদি আপনার থেকে খুশি যায় মানে ও ন্যাচারাল রিকভার করেছে তো আমাদের ত্যাগটাও এমন হতে হবে তখন মন বড় শান্ত হয় আমরা যে ঘর ছেড়ে এসেছি না আমরা কোনো দ্বন্দ্বে ছেড়ে আসিনি অনেকে ঘর ছেড়ে আসে খুব কম লোকই আমি বলবো না কোনো সন্ন্যাসী এইভাবে ঘর ছাড়ুক বাড়িতে ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে আমাদের কাছে কেউ কেউ আসে বা আমার সাথে মিলছে না তারা কিন্তু খুব বেশি সার্ভাইভ করতে পারে দেখা যায় যে বাড়ির যে সমস্যাটা সেটা আশ্রমে হচ্ছে আবার কোর্স কমপ্লিট হয়নি আর যারা খুব বুঝে ছেড়েছে দেখে ছেড়েছে তাদের জন্যই কষ্টটা হয় না তো আমি বলবো আপনি যেই কথা বললেন তো সেই রেসপেক্টটা আমার মনে হয় আপনি আপনার দিশা চাই আপনার নিজেকে গড়তে অন্যকে গড়ার ইচ্ছা ছেড়ে দিন আপনি কারোর মা নয় কারোর স্ত্রী নয় ব্যবহারিক অর্থে মা বা কারোর স্ত্রী ব্যবহারিক দায়িত্ব পালন করুন এবং বুঝতেও দেবেন না আপনার ইনার ট্রান্সফরমেশন হচ্ছে কেউ যদি আপনাকে এসে এই কথাও বলে যে তুমি তো কিছু বোঝো না আমি তোমাকে যেটা বলছি এটাই ঠিক এমন কিছু যদি বলছে উপরে উপরে সে হ্যাঁ ঠিকই বলেছো তুমি কনফ্রন্টেশন এরান। কারণ এখন আপনাকে পাকতে হবে এটা সুযোগ সন্ধানী হওয়া বলছি না আপনাকে আপনার শান্তি দিয়ে প্রমাণ করতে হবে যে ঝগড়া ছাড়াও জীবনের আরেকটা স্তর আছে মেনে নেওয়া অথচ ঠিক আছে স্লোলি তাকে বোঝানো তুমি ঠিকই বলেছ কিন্তু দেখো আমার এরম মনে হচ্ছে আমাকে একটু সময় দাও এইভাবে আসুন কারণ দেখুন এই অ্যাপ্রোচ এই মাইল্ডনেস জীবনের প্রতি আমাদের সর্বত্র রাখতে হবে যদি কথায় কথায় যান না ঝামেলাতে সব জায়গাতে প্রচুর এনার্জি নষ্ট হয়ে যাবে যেটা আপনি যখন স্টার্টিং করলেন কথা বলতে আপনার মধ্যে আমি একটা জিনিস পেলাম যে আপনি একটা ফার্স্ট্রেটেড হয়ে গিয়েছেন আপনি যদি ছাড়তে হয় কোনো জিনিস অতিক্রম করতে হয় করুন কিন্তু ডোন্ট ই ফার্স্ট্রেটেড কারণ যদি ফার্স্ট্রেশনের ফলাফলে কিছু ত্যাগ করেন ওই ফার্স্ট্রেশন চলে গেলে ওটা আবার জীবনে চলে আসবে আজকে আপনি বিরক্ত আছেন কিছু ছেড়ে দিলেন কালকে এই বিরক্তির কারণটা চলে গেলে একটু মন মনটা যে শান্ত হয়ে গেল আবার সেম জিনিসগুলি চলে আসবে আবার বিরক্ত হবে বুঝে যাচ্ছে তো আমাদেরকে ওয়াইস হতে হবে আমাদেরকে অনেক মানে প্রমাণ করতে হবে না জগতের কাছে দেখো আমি সব ত্যাগ করতে পারি আই এম হিরো আমার হিরোইক লুক আমাদের দিতে হবে না আমাদের ওয়াইস হতে হবে আর ওয়াইস পারসন বড় ধীর স্থির হয় হ্যাঁ আপনি নিজেকে মা থেকে সরিয়ে ফেলুন স্ত্রী থেকে সরিয়ে ফেলুন ঠিক আছে সরিয়ে ফেলে ওটা ব্যবহারিক স্ত্রী কিছু বা ইয়ে পারিবারিক কাজ করে সে তো আশ্রমেও যদি আপনি গিয়ে থাকেন একটা যদি রেন্টেড রুমেও থাকেন আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হবে আপনি হয়তো এই দিন রান্না করেন ওইভাবে ধরুন সন্তানের প্রতিও রাখুন যে ঠিক আছে করলো এই যে তিক্ততায় চলে যাচ্ছে না সম্পর্ক আমরা কিছু চাপাতে চেষ্টা করছি কেউ আপনার উপর চাপাচ্ছে আর আপনি বলছেন না আমি ঠিক আমি তোমার উপরে চাপাচ্ছি প্রেম হলো ওয়াননেস প্রেম একে অপরকে বোঝে বোঝে মানে তাকে ঠিক বলে দেওয়া বোঝে মানে তার পরিস্থিতি বুঝুন সে কোন স্থান কাল পাত্রের মধ্যে এই রকম যে তার ভ্যালু সিস্টেমকে ক্যারি করছে আস্তে আস্তে তার পাশে যান প্রথমেই যদি আপনি এটা করে দেন যে আমি তোমার বিরোধী আর প্রেমের অপশানই থাকে না শান্ত থাকুন না বিরোধী নিন না পক্ষ নিন যাতে একটা নিউট্রাল পজিশানে তার আপনার কাছে আসার রাস্তা খোলা থাকে একটা সময় সে যদি ভুল হয় সে ধাক্কা খেয়ে আপনার কাছে আসবে তখনই কিন্তু একমাত্র সময় তার উপর কোনো কাজ করাস আর সেটা যতক্ষণ না হচ্ছে নিজের উপরে কাজ করুন হুম এবং ক্যালকুলেট করুন অসুবিধা নেই যে আমি এখানে থেকে কি নিজের উপরে কাজ করতে সুবিধা হবে যা পরিস্থিতি আছে না একেবারে কোনো অপশান নেই আমাকে চেঞ্জ করতেই হবে যদি করতে হয় তখন করুন তখন ওই চেঞ্জ হবে ওই নিয়ে ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না বোঝা গেল বোঝা গেল আমি বলতে চাইছি যে যদি আমি কাজ করতে চাই ধরুন জ্ঞান পিঠেই যদি আমি কোনো কাজ করতে চাই তো সেরকম কি কোনো অপশন আছে যে আমি ওখানে কোন গিয়ে কোনো কাজ করতে পারি এরকম কি কোনো অপশন আছে ওখানে নিশ্চয়ই আছে আপনি আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে যোগাযোগ করুন আপনার কি নলেজ আছে আপনি কিরকম বিষয় ইন্টারেস্টেড আপনি কতটা সময় দিতে পারবেন হ্যাঁ আপনার আন্তরিক ইচ্ছা কতই ভিত্তিতে আপনাকে কিছু দেওয়া হবে নিশ্চয়ই করুন ঠিক আছে আমি কখনোই বলবো না কিছু ভেঙে ফেলা হোক ঠিক আছে দেখুন মা সারাদা বলতেন যে ভাঙতে তো সবাই পারে গড়তে পারে কজন আর এই গড়া অর্থে অন্যকে গড়তে হবে না দেখুন যে অন্যকে প্রভাবিত করতে চায় না না শুধুমাত্র নিজেকে গঠন করতে চায় এটা একটা আন্তরিক প্রেম তাতে কি হয়ে যায় আপনি না চাইতেই অনেক লোক আপনার দ্বারা প্রভাবিত হয়ে যায় আমি যদি সবসময় চাই যে আপনাকে ইনফ্লুয়েস করতে তাহলে এক্ষুনি আপনাকে আমি কয়েকটা জবরদস্ত টাইপের কথা বলতে পারি স্বামী বিবেকানন্দ মার্কা কথা বা খুব কারেজিয়াস কোন ঠিকই তো আপনিই তো সংগ্রাম করছেন স্ত্রীদের তো এমন হওয়া উচিত আপনি কিন্তু খুব রক্ত গরম হয়ে যাবে আপনি সাপোর্ট ফিল করবেন কিন্তু আমি সাপোর্ট ফিল করাতে চাইছি না আমি জাস্ট জীবনের যে ভিভিডনেস সেটা আপনার সামনে রাখছি এবং একটা ভিতরের সহানুভূতি বোধ সহানুভূতি মানে এই নয় যে ইমোশনাল হয়ে যাবা যে আমি ফিল করতে পারছি আপনি কোন জায়গা থেকে বলছেন তার সাথে আমি এটা চাইবো যে এখন যেমন আপনি আমি আপনার জন্য ফিল করতে পারছি আপনিও আরেকজনের জন্য কম্প্যাশনেট ফিল করুন তারা বুঝতে পারছে না দ্যার ইজ নো কন্ডিশনিং যে তাদের বডি মাইন্ড যে মেকানিজম সেটা এখনো ব্যাপারটাকে গ্রহণ করতে পারছে না এবং নিজেকে বলুন আমি তো গ্রহণ করতে পারছি না বি ওয়াইস ঠিক আছে তো একটা ওয়াইসনেস আনুন এবং এই ওয়াইস পারসন যেই সিদ্ধান্ত নেবে সেটা ঠিক হবে যেটাকে আমি বোধ বোধ বার 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 বলি যে জীবন বাঁচার বিদ্যা শিখতে হবে হুম এটা কাটা ওটা কাটা এটা কাটা ওটা কাটা সেই রকম ব্যাপার হয়ে যাবে সেই শিয়ালে রুটি ভাগ করার মতো দিতে 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 সব শিয়াল দিজেই খেয়ে নিয়েছে এদেরকে আর কিছুই দেয়নি হুম তো ওই রকম যাতে না হয় যে জীবনকে কাটতে 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 দেখা যাবে যে জীবনে এত দূরে চলে এসেছি আমি জীবন থেকে বিমুখী হয়ে গেছি জীবন বাঁচাই হয়নি আমি ছোট বয়সে দারিদ্র্যের সাথে লড়েছি বড় হয়ে স্বামীর সাথে লড়েছি তারপরে নিজের ছেলের সাথে লড়েছি তারপর ঘরের রেন্ট দিতে গিয়ে লড়েছি জীবন বাঁচলে কোথায় তো কোথাও না কোথাও জীবন এত নিষ্ঠুর নয় জীবন আমাদেরকে সুযোগ দেয় সৌন্দর্য দেয় আমাদেরকে বাঁচার সব রকম ফ্লাভারি সবার অপশান দেয় আমাদেরকে একটু বুঝতে হবে ঠিক আছে তো আগে বুঝুন বোঝার দরকারে যদি কিছু ফেলার হয় ফেলুন ঠিক আছে এখন বোঝার চেষ্টা করছি নিজেকে মানে নিজেকেই তৈরি করার চেষ্টা করছি ওটাই দরকার মানে সেটাই করছি আগে নিজেকেই চেষ্টা করছি যে নিজে চেষ্টা করি আপনার প্রত্যেকটাই আমি ফলো করি প্রত্যেকটা ইয়ে দেখি আমি লাস্ট সেশনে গেছিলাম ওখানে গিয়ে কথা শুনে এসেছি তো চেষ্টা করছি যাতে যাওয়া আসাটা একটু রেগুলার করতে পারি কেননা ডিস্টেন্সটা তো অনেকটা আমার একটু অসুবিধা হচ্ছে সেটাতে তো যাই হোক না কেন সে নিজেকে উন্নত করারই চেষ্টা করছি অন্য অন্যকে ছেড়ে চেঞ্জ করার চেষ্টা ছেড়ে দিয়ে এখন নিজেকে চেঞ্জ করার চেষ্টাটা শুরু করেছি অন্যে বদলাচ্ছে না এই অসন্তোষটাও ছাড়ুন এই অসন্তোষ যদি ভিতরে থেকে যায় দেখুন কোন অসন্তোষটা অন্য বদলালো না আমার কথা শুনলো নাই ভিতরে যে একটা পিন থেকে যায় না যেটা মানে ভিতরে ফুটতে থাকে হলে ভালো হতো হলে ভালো হতো এটা একটা ইম্যাচিউর দৃষ্টিকোণ জীবনের প্রতি দেখুন এই প্রকৃতিতে যে যেমন আছে না তার মতো করে অস্তিত্ব সে পারফেক্ট আছে তার প্রয়োজন আছে আমরা বুঝি না প্রত্যেকে তার জীবনে যাত্রা করছে কেউ দশ কিলোমিটার পার আবার ছুটছে কেউ কুড়ি কিলোমিটার ছুটছে একই অপর তো ভুল নয় না একটা কুকুর যেমন ছুটতে পারবে একটা হরিণের মতো সে ছুটতে পারবে না হয়তো ঠিক আছে একটা হাতি আরও কম ছুটবে এর মধ্যে কি ভুল আছে একে অপরের প্রতি সহানুভূতি রাখুন যে দেখো হাতির প্রতি সহানুভূতি রাখুন যে তোমার তো ওয়েটটা অনেক বেশি আমি বুঝতে পারছি কিন্তু তুমি এগিয়ে এসো তার মানে কি এটা হবে যে হরিণ তার চাল বদলে দেবে তা তো নয় সে তার চালে চলবে কিন্তু অন্যের প্রতি কম্প্যাশনেট থাকবে এই দুটো একসাথে হুম তো দুটো এক্সট্রিম যাতে না হয় আর আসুন সময় আশাকে তো আমি সবসময় একটা স্বাগত করি যে আসতে পারবে এর থেকে বেটার কিছু হতে পারে না আমি এই যেমন আলোচনা করি যে এভারেস্টের ছবি দেখে নেওয়া আর তিব্বাতে চলে যাওয়া দুধের মধ্যে অনেক পার্থক্য আছে ছবিতে তো সব হয়ে যায় গঙ্গার ছবি এক্ষুনি আপনি নেটে দেখে নেবেন আর গঙ্গায় একটা ডুব মেরে আসবেন দুয়ের মধ্যে অনেক পার্থক্য হয়ে যায় তো সব সময় সামনে বসার জীবন্ত আলাপের কোনো বিকল্প নেই ঠিক আছে এটাও সুন্দর যে আজকে আমরা সোশ্যাল মিডিয়া পেয়েছি আমরা আইটি প্ল্যাটফর্ম পেয়েছি সেই জন্য এত দূর থেকে কথা বলতে পারছি তবু এটাই তো বুঝতে পারছেন যে আমি যে শব্দগুলো বলছি এই শব্দগুলির পিছনে কোনো একটা প্রাণ আছে যে আপনার সাথে কথা বলছে হুম তো যে কোনো রোবটিক সাজেশন হয়ে যেতে পারে যেমন আজকাল চারদিকে কাউন্সিলিং 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 চলছে তো এই দুটোর মধ্যে ভেদ করব সকলের সাথে আমরা এই রিলেশানটা রাখবো যাতে আপনার প্রাণ আরেকটা প্রাণকে পড়তে পারে আপনার শব্দ নয় যখনই আপনি ভিতর থেকে ট্রান্সফর্ম হবেন না তখন আপনি কথা না বলতেও হয়তো আপনার আশেপাশের যারা আছে তারা প্রভাবিত হতে শুরু করবে যে না এখানে কোনো একটা চলছে এই ব্যক্তি বদলেছে এ শুধু মুখের কথা হারাচ্ছে না যদি আমার মা আমার স্ত্রী আমার ভাই বোন যাই হোক সে যদি এত বদলাতে পারে কি আছে যা তাকে এত শান্ত করলো এত স্থিত করলো এত দ্বন্দ্ব রহিত করলো হ্যাঁ এই অবস্থাটা কথা বলতে শুরু করবে আমরা চেষ্টা করবো সবসময় যে ওই জায়গাটাতে পৌঁছানো যেখানে আমার উপস্থিতি জগতের জন্য একটা বাণী শুধু শব্দ নয় ঠিক আছে সেটা কি আর উপনিষদ পড়লে কি সম্ভব দেখুন কিছু করলেই কিছু সম্ভব নয় বলবো না সম্ভবও বলবো না গীতাকে গীতাতে যদি কৃষ্ণের হৃদয় পড়তে পারেন তাহলে সম্ভব গীতা পড়লে তো সম্ভব নয় গীতা তো শব্দ মাত্র শ্রীকৃষ্ণ একদম একদম আমাদেরকে ওই যে অ্যালাইনমেন্ট যেখানে শ্রীকৃষ্ণ যোগস্থ হয়ে কথা বলছেন ওই যোগ সবার জন্য সমান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে যখন গীতায় কথা বলছেন তখন তিনি বলতে চাইছেন কি হে জীব তুমি গীতার স্বরূপ হয়ে যাও তুমি গীতা পড়ো না তাই না যেমন ফ্যানের বিষয়তে আপনি সব কিছু পড়ে নিলেন তাহলে কি হাওয়া লাগা সম্ভব তা তো নয় তার একদম প্রত্যক্ষ সংস্পর্শে থাকতে হবে ইভেন তার নিচে গিয়ে শুতে হবে তাহলে গিয়ে বোঝা যাবে তাই না আপনি গাছের আমের বিষয় অনেক জেনে নিলেন তাহলে কি আমের মিষ্টতা জীবী আসা সম্ভব এক সম্ভাবনায় নয় অসম্ভব আমের বিষয়ে তাকে জানতে হবে অবশ্যই জানুন তেমন গীতার বিষয়ে জানতে হবে কিন্তু আম স্বরূপ হয়ে যেতে হবে তাকে জীবে তার সাথে যোগ হয়ে যেতে হবে গীতা যুক্ত হয়ে যেতে হবে ওই ইনফরমেশান আপনাকে যোগে সহায়তা দিচ্ছে এইটুকু মাত্র এর বেশি কিছু নয় শব্দ আপনার আন্তরিক রূপান্তরের সহায়ক মাত্র এর বেশি কিচ্ছু নয় শব্দ অত দূর যাবে কি ড্রপ হয়ে যাবে এই যে আমিও আপনাকে এত কথা বলছি আপনার কি কাজে লাগবে এই লেকচারটা কোনো কাজেই লাগবে না এক সময় আপনাকে বলতে হবে যে মহারাজকে সরিয়ে রাখি আমি আমার জীবনে এই শব্দগুলোকে ঢালি আমার শব্দ আপনার সহায়ক হলো এবং সহায়ক হয়ে যাবার পরে আপনি কোথাও যেন আমার স্বরূপ হয়ে গেলেন এবার আপনি বাঁচছেন তো আমার শব্দের কতটা প্রয়োজন আমার শব্দ শোনার কতটা প্রয়োজন যতখানি আপনি জীবনে ঢালতে পারেন তত অবধি যাত্রা করতে আমি সহায়ক ঠিক আছে গীতা উপনিষদও তাই যাবতীয় মহাপুরুষ আমাদের খাওয়া দাওয়া ওঠাপড়া সব তাই যাতে আমরা আন্তরিক একটা যোগ যোগসূত্রে জীবনকে নিয়ে যেতে পারি অত অবধি তো গীতা উপনিষদ পড়ে সম্ভব নয় এ কথাও মিথ্যা আবার গীতা উপনিষদ পড়লেই সব হয়ে যাবে এ কথাও মিথ্যা ঠিক আছে কোথাও যেন আমাদেরকে আবার জীবনকে পড়তে হবে থ্রু গীতা উপনিষদ ঋষি হৃদয়কে পড়তে হবে কৃষ্ণের হৃদয়কে পড়তে হবে ঠিক আছে এটা খুব দরকার না হলে কিন্তু পন্থা চরমবাদ আমি ঠিক তুমি ভুল মারামারি দাঙ্গা এগুলো জীবনে এসে যাবে যেটা ধর্মে ধর্মে হয় হুম তারা তাদের নবীদেরই বলুন আর তাদের ক্রাইস্টেরই বলুন তারা কৃষ্ণেরই বলুন এদের অন্তরে যোগসূত্রতা পড়েনি শুধু শব্দের কচকচ করছে শব্দের কচকচটা ছেড়ে আমাদেরকে মৌনতার দিকে যাত্রা করতে হবে ঠিক আছে আসুন কথা বলুন আশা করি আমরা এগোতে পারবো ঠিক আছে নমস্কার